ভাটপাড়ার ক্রিমিনাল সাংসদ অর্জুন সিং ব্যারাকপুরের উদ্দেশ্য প্রণোদিত ভাবে গন্ডগোল করে ব্যারাকপুরকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরের ব্যাপারে ব্যারাকপুরের মানুষকে শান্তিতে রাখার জন্য আলাদা কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। এতে সাধারণ মানুষ আনন্দিত, ক্রিমিনাল সাংসদ অর্জুন সিং আতঙ্কিত, কারণ ওই অস্ত্র আনে, ওই বাইরে থেকে সমাজবিরোধী আনে মানুষকে খুন করার জন্য। যা যা পুলিশের উপরে রাস্তা দেখে আমি খুব আনন্দ পেলাম। আমার ধারণা যে এই যে পুলিশের উপরে যে আস্থা জ্ঞাপনও করলো, এইটা মানে এটা থাক, এটা যেন আবার কালকে না বলে পুলিশ খারাপ। ব্যারাকপুর কমিশনারেটে পরপর অশান্তি, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। দু তিনটি ঘটনা ঘটানো হয়েছে, পরিকল্পিতভাবে করা হচ্ছে, প্রয়োজনে কলকাতা পুলিশ এসটিএফ ডিজির সাহায্য নাও। আর কি জানিয়েছেন শোনাবো। কমিশনারেট তো মনোজ আছে, মনোজের ওখানে দু তিনটে প্রোগ্রাম, দু তিনটে ঘটনা ঘটালো, পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং বাইরে থেকে ক্রিমিনাল আমদানি করা হচ্ছে। ইউটেক সিআইডি হেল্প অ্যান্ড এসটিএফ হেল্প, কলকাতা পুলিশও হেল্প করবে মনোজকে, ডিজি মালভিয়াও হেল্প করবে, কারণ ওখানকার ক্রিমিনাল চক্রটাকে ধরা দরকার। আর যারা বাইরে থেকে আর্মস ডিলার বা আর্মস অর্ডার দিয়ে আমার স্টেটে গন্ডগোল করার চেষ্টা করো, আমি তাদের ছাড়বো না। ঠিক আছে, দুটো ইনসিডেন্টে ইমিডিয়েট অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট হয়েছে, কিন্তু পেছনে কারা? ওটা কাজ হচ্ছে ম্যাডাম, অ্যারেস্ট হয়েছে পেছনে কারা? আজকালকার দিনে 2000 টাকা দিয়ে বলছে একটা খুন করে দিয়ে চলে এসো, পেছনে কে? টাকাটা দিল কে? মনে রাখবে, ইনভেস্টিগেশনের পেছন পেছন পেছনটা তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে। তুমি ইনভেস্টিগেশন করেছো এ, তোমাকে যেতে হবে জেড পর্যন্ত। সিআইডি হেল্প নিয়ে করছে, সিআইডি নাও, এসটিএফ নাও, আর বিনীতের হেল্পটাও নাও, কলকাতা পুলিশের ক্রাইম, এটা ঠিক আছে, ডিডিটা ঠিক আছে। নিজের দলকেই ঠিক করতে পারছেন না মুখ্যমন্ত্রীর, দলের লোকেরাই বাইরে থেকে অস্ত্র আনছে, বিরোধীদের গ্রেফতার করার চেষ্টা, বাইরে থেকে অস্ত্র আনা কেন বন্ধ করতে পারছে না এসটিএফ, পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না, আক্রমণ বিজেপির সাংসদ অর্জুন সিং এর। যে করাচ্ছে সেই নির্দেশ দিচ্ছে, যাদের নিজের মধ্যে গন্ডগোল তারাই নির্দেশ দিচ্ছে, এটা তো কোনো নতুন কথা না। উনি নিজের পার্টিকে ঠিক রাখতে পারছেন না, বাইরে থেকে অস্ত্র আনার তো ওনার পার্টির লোকরাই আনছে, এই জন্য এনআইএ বারবার তদন্ত, কোথা থেকে অস্ত্র, কোথা থেকে বোমা আসছে, তো এটা তো ওনার নিজের লড়াই, নিজেই উনি এখন ধরে রাখতে পারছেন না। এবার বিরোধীদেরকে সামনে ইলেকশন আছে, তাকে কণ্ঠাসা করার জন্য, তাদেরকে গ্রেফতার করার জন্য এসবের চক্রান্ত চলবে। আর্মস, আর্মস যে আসছে বা আর্মসের কারখানা চলছে, সেটা কি এসটিএফ রুখতে পারছে? আসলে পুলিশকেরা কাজ করে, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।